أعوذ بالله من الشيطان الرجيم السلام عليكم ورحمة الله قرآن مالي فاي شمبر كي كي بولي مالي فاي بولتي كي بجاي مالي فاي هلو الله تعالى قرآن درشت دي بولتين قرآن المادون دي جي مالتي الله تعالى جنو پوري تاكتو با الله تعالى جنو چھڑ داو حاي شي مالكي مالي فاي بولا حاي مالي فاي গ্রামবাসীরা রাসুল সিফাতের মানুষকে দিয়ে দিবেন, আর এই রাসুল সিফাতে রাসুল রাসুলি কারিমের চরিত্রের উপর উপনীত যে সমস্ত লোকগুলি এই পৃথিবীতে রয়েছেন তারা এই মালগুলি বণ্টন করবেন। এজন্য রাসুলের যুগে আল্লাহ বলছেন যে এজন্য কোনো মতবাদ পেশ করার দরকার নেই কিংবা কোথাও সফর করার দরকার নেই। এই মালগুলি রাসুল আল্লাহ তাআলার কাজে ব্যয় করবেন, নিকটস্থ আত্মীয়দের, এতিম অনাথদের, মিসকিনদের জন্য এবং কোরআনের কাজে যারা ব্যস্ত থাকবে তাদেরকে ব্যয় করবেন, রাসুল নিজেও নিতে পারবেন। এ প্রথা বা ব্যবস্থা এজন্য আল্লাহ তাআলা করেছেন যেন সম্পদ শুধু ধনীদের হাতে বন্ধ হয়ে না থাকে, ধনীদের কবজায়, ধনীদের মুঠোয়, দৌলতমান যারা তাদের কবজায় যেন আবদ্ধ হয়ে না থাকে। সুতরাং বণ্টন করার ব্যাপারে রাসুল যাকে যতটুকু দিবেন ততটুকু তাকে নিয়ে খুশি হতে হবে, বেশি নেওয়ার জন্য জোর ঝাপট করার দরকার আদৌ নেই। এছাড়া তাকওয়ার কর্মগুলি করার পিছনে লেগে থাকতে হবে, এ কথাও জেনে রাখতে হবে যে আল্লাহ তাআলা হলেন কঠিন প্রতিশোধ গ্রহণকারী। কোরআনের ভিতরে আল্লাহ তাআলা বলছেন, যদি আমরা দেখি 59 নম্বর সূরাতে আমরা যদি দেখি, এখানে আল্লাহ তাআলা বলছেন সূরা হাশরের 6 এবং 7 আয়াতে আল্লাহ বলছেন, মা আফা আল্লাহু আলা রাসূলি মিন আহলিল কুরা ফালিল্লাহি ওয়ালির রাসূলি ওয়ালিদিল কুরবা ওয়াল ইয়াতামা ওয়াল মাসাকিনি ওয়াবনিস সাবিল কাইলা ইয়াকুনা দুলাতান বাইনাল আগনিয়াই মিনকুম ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযূহু ওয়ামা নাহাকুম আনহু ফানতাহু ওয়াত্তাকুল্লাহ ইন্নাল্লাহ শাদীদুল ইকাব। 7 নম্বর আয়াত আর 6 নম্বরে আল্লাহ বলছেন, ওয়ামা আফা আল্লাহু আলা রাসূলি মিনহুম ফামা ওয়াজাবতুম আলাইহি মিন খাইলিন ওয়ালা রিকাবিন ওয়ালাকিন আল্লাহ ইউসাল্লিতু রুসুলাহু আলা মান ইয়াশা ওয়াল্লাহু আলা কুল্লি শাইইন কাদির। তো 6 এবং 7 নম্বর আয়াত 59 নম্বর সূরা আল হাশরের এর অনুবাদ হলো আল্লাহ তাআলা বলছেন, আল্লাহ তার রাসূলকে তাদের কাছ থেকে যা কিছু দিয়েছেন সেজন্য তোমরা তো আর ঘোড়া দৌড়াওনি আর না উট হাঁকিয়েছ, অথচ আল্লাহ নিজের রাসূলকে যার উপরে খুশি প্রাধান্য দান করেন, আর আল্লাহ প্রত্যেকটি জিনিসের প্রতি কুদরতা রাখেন। আসলে আল্লাহ যা কিছু তার গ্রামবাসীদের মারফতে মাল প্রদান করেন তাতে আল্লাহ ও তার রাসূল আর আত্মীয় স্বজন এতিম মিসকিন ও কোরআনের কাজে ব্যস্ত লোকদের অধিকার থাকে। এই মালগুলি যেন তোমাদের মধ্যে যারা বিত্তশালী রয়েছে তাদের মুঠোয় আবদ্ধ হয়ে না যায়। সুতরাং রাসূলের মারফতে মাল বণ্টনের সময় যতটুকু তোমরা পাও ততটুকু তোমরা নিয়ে নিবে, আর যা না দেওয়া হয় তা থেকে তোমরা বিরত থাকবে, আর আল্লাহ তাআলা তাকওয়া অর্জন করো নিশ্চয় আল্লাহ কঠোর শাস্তিদাতা। তো এখানে আমরা জানলাম মালে ফেই, তো মালে ফেই বণ্টন করার জন্য বিশেষে 2টি আয়াত রয়েছে। সমাজের কিছু সংখ্যক অ্যান্টি কোরআন এবং অ্যান্টি ইসলাম কিছু শক্তি তারা এই 2টি আয়াতের মাধ্যম দিয়ে প্রচার করে এবং তারা এস্টাবলিশ করতে চায় উজবি লেখকের লেখাকে, তারা প্রমাণ করতে চায় এই আয়াতের দৃষ্টিতে যে সেই গ্রন্থটি হলো রাসুলের গ্রন্থ। কি আশ্চর্যের ব্যাপার, এই আয়াতের এই 2টি আয়াত নিয়ে যদি একটু গবেষণা করেন তাহলে দেখবেন এখানে মালে ফেই বণ্টন করার ব্যাপারে আল্লাহ তাআলা বুঝিয়েছেন, আল্লাহ তাআলা বলেছেন। এখানে আদৌ বলা হয়নি যে কোনো লেখকের লেখা গ্রন্থকে রাসুলের গ্রন্থ হিসেবে চালিয়ে দেওয়ার ক্ষমতা কোনো মানুষের অন্তত আল্লাহ তাআলা দেয়নি, কিন্তু কিছু সংখ্যক মানুষেরা তারা দাবি করে যাচ্ছেন যে এই গ্রন্থগুলি রাসুলের গ্রন্থ। আদৌ কি কোরআন এ ধরনের গ্রন্থের ব্যাপারে সাপোর্ট করে? বরঞ্চ কোরআন বলে যারা নিজেদের হাতের দ্বারা গ্রন্থ রচনা করে বলবে এই গ্রন্থগুলি ইসলামের গ্রন্থ, তাদেরকে আল্লাহ তাআলা দোজখে দিবেন। এই কথা কোরআনের 2 নম্বর সূরা আল বাকারা এর 79 নম্বর আয়াতে আল্লাহ তাআলা স্পষ্টভাবে বলেছেন। তো আমরা এখান থেকে জানলাম এই 2টি আয়াত থেকে বিশেষ করে মালে ফেই হলো এই কোরআনের দৃষ্টিতে ওই পরিত্যক্ত মাল যেগুলি আল্লাহ এবং রাসুল এবং
যারা কোরআন সন্ধানী, সত্যের সন্ধানী, যারা এতিম মিসকিন পথিক, এদের জন্য আল্লাহ তাআলা বন্টন করে দিতে বলেছেন। আর এগুলি গ্রামবাসীদের কাছ থেকে রাসূল সিফাতের লোকেরা আজ নিয়ে তারা মানুষের মাঝে বন্টন করবে। এই সিস্টেম অতীতে ছিল, আজও মুমিন এবং মুসলিমদের মাঝে রয়েছে, যদিও আমরা আমাদের সমাজে দেখতে পাচ্ছি কম, কারণ মুমিন এবং মুসলিমদের সংখ্যাও কম রয়ে গেছে।